আজ মঙ্গলবার বিশে কার্তিক দু হাজার তেইশ সালে সাতই নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং, সব ভ নামা। যাদের ন্যাটালচাট বা জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন মঙ্গলের চতুর্থ সপ্তম এবং অষ্টম দৃষ্টি কোথায় কোথায় পড়ছে তার উপরে নির্ভর করেই কিন্তু বলা সম্ভব যে মঙ্গল আপনার জন্মছকে বক্রি আছে মার্গি আছে নাকি সঠিক পজিশনে আছে এবং ডিগ্রিগত বলা বলা দেখার প্রয়োজন একই সাথে বর্তমানে পজিটিভ প্ল্যানেট না নেগেটিভ প্ল্যানেটে দশা মহাদশা চলছে যদি মঙ্গল বক্রি থেকে থাকে মঙ্গলের এই বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন সকাল বিকাল রাত তিন বেলা সকালবেলা ঘুম থেকে উঠে খালি পায়ে মাটির উপরে হাঁটুন স্পেশালি সবুজ ঘাসের উপরে সূর্যোদয়ের আগে অত্যন্ত উপকৃত হবেন রেড কালারের বস্ত্রাদি পরিধান করুন আর আগত তিনটি মাস অর্থাৎ আপনাদের নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার চব্বিশে জানুয়ারি নব্বইটি দিন আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে স্পেশালি আপনাদের রাশির জন্য একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ব্যস্ত সময়সূচি থাকা সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আর যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কঠিন হতে পারে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ পস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থী যারা আছেন তাদের বলবো পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনে শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার উদ্যোগশীল ব্যক্তিবর্গদের সাথে অংশীদারিত্বের উদ্যোগ আপনারা নিন খেলাধুলো করে কাটাতে পারেন আজ কিন্তু পড়াশুনোতে কিন্তু দুর্বলতা বাড়তে পারে তাই অবশ্যই শিক্ষার দিকেও আপনাদের মনোযোগী হওয়ার প্রয়োজন আছে পরিবারের কোনো সদস্যের আচরণের কারণে আপনারা বিরক্ত অনুভব করতে পারেন মাথা গরম না করে তাদের সাথে ঠান্ডা মাথায় বসে কথা বলুন গৃহের প্রয়োজনীয়তার প্রতি আপনাদেরকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন আছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন কোনো উদ্যোগশীল ব্যক্তিবর্গের সাথে অংশীদারিত্বের উদ্যোগ বা পার্টনারশিপে ক্রিয়াকলাপ আজ আপনারা করতেই পারেন স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দেবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও আপনাদের শক্তিশালী থাকছে তবে বড়ো সড়ো ক্ষয়ক্ষতি কিন্তু তারা আপনাদেরকে করতে পারবে না